মাথা ব্যথার ঘরোয়া সমাধান, আদা চিবিয়ে খাওয়া। বমির সমস্যার সমাধানে আদা খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু আদা মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যার সমাধানও করে। আদা প্রোস্টাগ্ল্যান্ডিনকে বাধা দিয়ে পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে মাথা ব্যথা প্রতিরোধ করে। তাই আদা ছোট ছোট করে চিবিয়ে খেতে পারেন, এছাড়া আপনি আদা চাও খেতে পারেন। ঠান্ডা স্পর্শ, গর্ভাবস্থায় রক্ত প্রবাহের বৃদ্ধি ঘটে, যার ফলে মাথায় অবস্থিত রক্তবাহী নালীগুলো প্রসারিত হয়ে মাথা ব্যথা সৃষ্টি করে। এক্ষেত্রে ঠান্ডা স্পর্শে এই নালীগুলো পরিমাণ মতো সংকুচিত হয় এবং মাথা ব্যথা অনেকটা কমে আসে। একটি তোয়ালে বা কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে পানি বের করুন, এরপর কপাল ও চোখের উপরে তোয়ালে রাখুন এবং উপর থেকে হালকা মাসাজ করুন। পর্যাপ্ত পানি পান, যে বিষয়টি অনেক মানুষ গুরুত্ব দেন না সেটা হলো পর্যাপ্ত পানি পান। গর্ভবতী সহ সকলেরই সঠিক মাত্রায় পানি পান করা উচিত। শরীরে পানি চাহিদা ঘাটতির কারণে অনেকেই যখন তখন মাথা ব্যথায় ভুগতে পারেন, তাই বিষয়টি গুরুত্ব দিন। দিনে যেভাবেই হোক কমপক্ষে 3 লিটার পানি পান করবেন। ঘুম বা বিশ্রাম, ঘুমের অভাব মাথা ব্যথার অন্যতম কারণ, এটা আগেই বলেছি। একজন গর্ভবতীর রাতে 8 ঘন্টা ও দিনে 2 ঘন্টা ঘুমানো উচিত। এছাড়া যখনই মাথা ব্যথা শুরু হয় তখন একটা শান্ত নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ ঘুমান। ঘুম থেকে উঠে দেখবেন মাথা ব্যথা কমে গেছে। এছাড়া মানসিক চাপ থেকে বাঁচতে যোগব্যায়াম করতে পারেন, এতে মন প্রশান্ত হবে। লেবুর রস, লেবুর রসের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক। এটি দেহ থেকে দূষিত পদার্থ দূর করে এবং রক্ত চলাচল ঠিক রাখে। মাথা ব্যথা নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী। মাঝারি সাইজের অর্ধেক লেবুর রস, হালকা আদা কুচি সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে শরবত আকারে লেবুর রস খেতে পারেন। তবে খেয়াল রাখবেন শুধু লেবুর রস খাবেন না। মেন্থল তেলের ব্যবহার, মাথা ব্যথার অনুভূতি কমাতে মেন্থল তেল ভালো কাজ করে। এটির যেহেতু শীতল প্রভাব রয়েছে তাই মানসিক চিন্তা দূরকরণে সাহায্য করে। তাই কিছু পরিমাণ তেল হাতে নিয়ে ভালোভাবে ঘষুন, এবার কপালের উপরের অংশে ধীরে ধীরে মালিশ করুন। যখনই মাথা ব্যথা শুরু হয় এরকমটা চেষ্টা করে দেখতে পারেন।